অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সমাজ ও রাজনৈতিক জীবনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করেছিলাম প্রথম অধ্যায়, অর্থাৎ ভারতের সংবিধান। প্রথম অধ্যায় আমাদের ছিল ভারতের সংবিধান। আজকে আমরা তার তৃতীয় দ্বিতীয় ভাগ অবধি আমরা অলরেডি আমরা পড়েছি। আজকে আমরা শুরু করব তৃতীয় ভাগ, অর্থাৎ ভারতের সংবিধান এর প্রধান বৈশিষ্ট্যগুলি। দেখো, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করব। বিংশ শতাব্দীর শুরু থেকে কয়েক যুগ ধরে ব্রিটিশ শাসনাধীন শাসনমুক্ত স্বাধীন ভারত গড়ে তোলার লক্ষ্যে জাতীয় আন্দোলন জোরদার হতে থাকে। অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন খুব জোরদারভাবে শুরু হয়েছিল কবের থেকে, বিংশ শতাব্দী শুরু থেকে। অর্থাৎ উনিশশো শতকের যেমন 1901-2 এখান থেকে, কিন্তু এক থেকেই শুরু হয়ে গেল বিংশ শতাব্দী। স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়ে জাতীয়তাবাদী নেতৃত্ববৃন্দ ভবিষ্যৎ স্বাধীন ভারত কেমন হবে সে বিষয়ে চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করার জন্য যথেষ্ট সময় নিয়োজিত করেছিলেন। অর্থাৎ দেখো, জাতীয়তা আন্দোলন কারা করেছিল, যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছিল, তারা কী ভাবলো যে আমাদের দেশ স্বাধীন হবে, তখন কীরকম হবে সেই নিয়ে কিন্তু তারা চিন্তাভাবনা পরিকল্পনা করা কী করেছিল, নিজেদেরকে নিয়োজিত করেছিল। ব্রিটিশ শাসনকালে ভারতীয়দের এমন আইন মান্য করতে বাধ্য করা হতো যা তৈরির সময় তাদের কোনো ভূমিকা ছিল না। ভারতে দেখো, তখন ব্রিটিশরা কী যে শাসন করতো সেখানে কিন্তু আমাদের জাতীয়তাবাদী আর নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না, কারণ এটা কে তৈরি করেছিল, ব্রিটিশরা তৈরি করেছিল। ঔপনিবেশিক শাসনের প্রভুত্ব মানে কি, ইংরেজরা যা বলতো আমরা তা মানতাম, তাহলে ইংরেজরা আমাদের কাছে কি প্রভুত্ব। প্রভুত্বমূলক নিয়ম কানুন সম্পর্কে ভারতীয়দের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তাদের দৃঢ়পত্ব জন্মেছে যে স্বাধীন ভারত গণতান্ত্রিক হওয়া প্রয়োজন। গণতান্ত্রিক মানে গণতন্ত্র সরকার, অর্থাৎ আমাদের দেশের যারা নাগরিক আছেন তারা ভোট দিয়ে সরকার তৈরি করবেন, সেটাই হবে কী হবে, গণতান্ত্রিক সরকার। তাহলে নেতৃত্ববৃন্দ কী ঠিক করলেন যে আমাদের স্বাধীন ভারত গণতান্ত্রিক হওয়া প্রয়োজন, যেখানে প্রতিটি ব্যক্তি সম আচরণ পাবে, সম আচরণ মানে সবাই সমান, তাদের সকলেরই সরকারের কাজে অংশগ্রহণের সুযোগ থাকবে, সরকারের কাজ যেগুলি হবে আমাদের সবাই অংশগ্রহণ করতে পারবে। সে সময় যে কাজটুকু বাকি ছিল এমন পথ খুঁজে বের করা যার সাহায্যে ভারতে গণতান্ত্রিক সরকার কীভাবে প্রতিষ্ঠা করা হবে এবং তার কাজকর্ম পরিচালনার জন্য কীরকম নিয়মকানুন প্রয়োজন তা ঠিক করা। ঠিক আছে, তাহলে কী হবে, একটা নিয়মকানুন তৈরি করতে হবে, নাহলে কে কাজ করবে কীভাবে করবে এগুলি এলোমেলো হয়ে যাবে। এ কাজটি কোনো একজন ব্যক্তি দ্বারা সম্পন্ন হয়নি। ঠিক আছে, তাহলে ভারতের সংবিধান কিন্তু একজন দ্বারা হয়নি, 300 সদস্যের একটা দল 1947 সালে গঠিত গণপরিষদের সদস্য হয়েছিলেন। তো গণপরিষদে কতজন সদস্য হয়েছিলেন, মোট 300 জন, এবং যারা 3 বছর ধরে নিয়মিত অনেকগুলো অধিবেশনে বসে ভারতের সংবিধান রচনা সম্পূর্ণ করেছিলেন। দেখো, ওই যে গণপরিষদের একটা ছবি দিয়েছে এখানে, গণপরিষদের সদস্যের মধ্যে অসাধারণ রকম ঐক্যবোধ লক্ষ্য করা যায়। ভবিষ্যতে সংবিধানের প্রতিটি অনুচ্ছেদ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছিল, ভারতের করা হয়েছিল মত বিরোধের আপোষ মীমাংসা এবং সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য সকলের আন্তরিক উদ্যোগ ছিল। উপরের ছবিতে গণপরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য সর্দার বল্লভ ভাই প্যাটেলকে দেখা যাচ্ছে। এই যে সর্দার ভাই সামনের দিকে এগিয়ে আসছেন। তাহলে তারপরে আমরা নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে আমরা কী যাব, এই যে গণপরিষদের সদস্যদের সম্মুখে বিশাল দায়িত্ব ছিল। কী বিশাল দায়িত্ব ছিল, আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায় নিয়ে গঠিত, ঠিক আছে, বিভিন্ন ভাষায় কথা বলে বিভিন্ন ধর্মে বিশ্বাসী, ঠিক আছে, দেখো কী কী হয়েছিল, তাদের সংস্কৃতি সম্পূর্ণ পৃথক। তাছাড়া কী আসলো, যখন সংবিধান রচনার কাজ হচ্ছিল ভারত দেশটি তখন ভয়াবহ। দেখো, ভারত যখন সংবিধান হয়েছিল কবে থেকে শুরু হয়েছিল, 1946 সাল থেকে, কত বছর লেগেছিল, 3 বছর, জটিল পরিস্থিতির মধ্য দিয়ে চলছিল। কেন জটিল পরিস্থিতি, দেখো তখন ভারত এবং পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে দেশের বিভাজন অবধারিত ছিল, অর্থাৎ আমাদের দেশটা তখন
দুই ভাগে ভাগ হওয়ার মতো একটা পরিস্থিতি ছিল এবং রাজন্য শাসিত কিছু কিছু জায়গা ছিল কারা শাসন করতেন, রাজারা শাসন করতেন। রাজন্য শাসিত কিছু কিছু রাজ্যের ভবিষ্যৎ অনির্ধারিত ছিল, মানে তাই নির্ধারিত হয়নি কোথায় যাবে, কার দিকে জয়েন করবে। ভারতের অগণিত মানুষের আর্থসামাজিক অবস্থা ছিল খুবই করুণ। আর্থসামাজিক মানে কি, তখন মানুষের কাছে এত টাকা পয়সা কিছুই ছিল না। সংবিধানের খসড়া রচনাকালে গণপরিষদের সদস্যদের মনে এসব বিষয়গুলো প্রভাব বিস্তার করেছিল। দেখো, তারা সময় উপযোগী ভূমিকা নিয়েছিলেন এবং তারা দেশের দেশকে ভবিষ্যতের উপযোগী চমৎকার একটা দলিল উপহার দিয়েছিলেন। হ্যাঁ, যাতে যে দলিল লিখিয়েছে জাতীয় ঐক্য বজায় রেখে বৈচিত্র্য রক্ষার প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলন ঘটেছিল। দেখো কী কী হয়েছিল তখন, যে ভারতের যে অবস্থা ছিল সেখানে যারা ছিলেন তারা কী কী ভেবেছিলেন, যে ভারতের আর্থসামাজিক অবস্থা খুব করুণ ছিল, তাই এইসব কিছু বিষয় সবগুলি প্রভাব বিস্তার করেছিল এবং তারা সময় উপযোগী ওই সময় যে যারা ভূমিকা নেওয়া ছিল উচিত ছিল সেগুলি নিয়েছেন এবং ভবিষ্যৎ দেশটা কীরকম হবে সেই নিয়ে তারা একটা দলিল আমাদেরকে উপহার দিয়ে গেলেন। দেখো এরপরে কী হয়েছে, আর্থসামাজিক সংস্কারের মাধ্যমে দারিদ্র দূরীকরণের জন্য তাদের ভাবনা চূড়ান্ত দলিলে প্রতিফলিত হয়েছে। জনগণ তাদের কী করছে দেখো, প্রতিনিধি পছন্দ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীভাবে, আমাদের এই যে ইলেকশন হয়, হ্যাঁ, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, এইভাবেই এই বিষয়ের উপর জোর দিয়েছিলেন, এমনটা তারা জোরালোভাবে ব্যক্ত করেছেন। দেখো তারপরে কী বলছে, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নে উল্লেখ করা হলো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো কী কী আছে। হ্যাঁ, তারপরে কী বলছে দেখো, এগুলি পড়ার সময় তোমরা কী মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে যে উপরে বর্ণিত বৈচিত্র্য, এই দেখো বৈচিত্র্য, আমাদের কি দেশটা কী ছিল, বৈচিত্র্য ছিল, ঐক্য, আর্থসামাজিক সংস্কার এবং প্রতিনিধিত্বের মতো বিষয়গুলো দলিলের প্রণেতারা মানে কে, যারা লিখেছিলেন দলিলের প্রণেতারাকে যারা প্রণয়ন করেছেন, তৈরি করেছেন। এবার বোঝার চেষ্টা করো সংবিধানের প্রণেতারা কীভাবে তাদের চিন্তা ভাবনার বিষয়গুলোর মাধ্যমে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যৎ ভারতকে একটা শক্তিশালী গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করার দায়িত্ব সম্পন্ন করেছিলেন। ঠিক আছে, তখন দেখো বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধানের জনক হিসাবে পরিচিত ছিলেন। এই যে ভারতের আম্বেদকরের একটা ছবি দেখো, কে ছিলেন দেখো, বাবা সাহেব বা আম্বেদকর ভারতের সংবিধানের জনক হিসাবে অধিক পরিচিত। তার বিশ্বাস যে গণপরিষদে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি তফসিলি সম্প্রদায়ের জন্য খসড়া, এই যে SC ST খসড়া, কিছু রক্ষা কবজের ব্যবস্থা করতে পেরেছিলেন। তারপরও তিনি বলেছিলেন আইন প্রণেতারা, অর্থাৎ আইন যারা তৈরি করবে তারা, আইন যারা প্রণয় করবেন অর্থাৎ যারা আইনটাকে কাজে লাগাবেন, তাদের যথেষ্ট ভয়ের কারণ রয়েছে, কারণ আইনগুলো প্রয়োগ করার ক্ষমতা বর্ণ হিন্দু মানে আমাদের হিন্দুদের মধ্যে যারা উপরের দিকে, ব্রাহ্মণ ক্ষত্রিয় যারা উপরে আছে, বৈশ্য, তারা সবাই বর্ণ হিন্দু অভিজারের হাতে রয়েছে। তাই তিনি কি বলেছিলেন যে তফসিলি সম্প্রদায়ের সম্প্রদায়কে সরকার এবং সরকারি কর্তৃকে যোগ দিতে হলেন। তাহলে কী হচ্ছে, ভারতের সংবিধান অর্থাৎ আমার যে রাইট আছে এটা আমাকেই কী করতে হবে, বুঝে নিতে হবে। তার জন্য তিনি তফসিলি জাতি সম্প্রদায়কে বলেছিলেন যে তোমরা সরকার এবং সরকারি কাজে যোগ দাও। দেখো এবার আমরা যাই গিয়ে যে আমাদের প্রণেতারা কী করেছিলেন, আমাদের এই যে বিভিন্ন ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলো, তাহলে প্রথমটা হলো কী বৈশিষ্ট্য, 1 নম্বরে দেওয়া হয়েছে একটি দেশে কয়েকটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। প্রথম 1 নম্বরটা হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, একটি দেশে কয়েকটি স্তরে সরকার থাকার কথা বোঝাচ্ছে। যুক্তরাষ্ট্র ব্যবস্থা মানে একটি সরকার কয়েকটি স্তরে থাকার কথা বলেছে। যেমন দেখো ভারতের রাজ্য স্তরে কেন্দ্রীয় সরকার রয়েছে, তারপরে কী রয়েছে, 2 নম্বর রয়েছে দেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, তা হলো তৃতীয় স্তরের সরকার। কীরকম সরকার হয়, যে তোমরা নিশ্চয়ই সে ষষ্ঠ শ্রেণীতে পড়েছ। হ্যাঁ, তারপরে রাজ্য সরকারের সম্পর্কেও কিছু ধারণা পেয়েছ। 8ম শ্রেণীর বইয়ে আমরা কেন্দ্রীয় সরকার সম্পর্কে আরও বেশি পড়বো, এখানে আমরা পড়বো। ঠিক আছে, ভারতে অসংখ্য সম্প্রদায়ের অবস্থানের ফলে এমন সরকারি শাসন ব্যবস্থার কৌশল স্থির করা প্রয়োজন ছিল যেখানে মুষ্টিমেয় কিছু ব্যক্তি রাজধানী, দেখো রাজধানী নগরী নয়াদিল্লিতে বসে দেশের সকল মানুষের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন। তার পরিবর্তে রাজ্যগুলোকে কী হয়েছে দেখো,
রাজ্যস্তরে সরকারে থাকা বেশি প্রয়োজন, যে সরকার ওই এলাকার সমস্যা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তাহলে আমাদের দেশে রাজ্যে একটা সরকার থাকাতে কী সুবিধা হয়েছে, যে যার যার এলাকায় সমস্যা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এবং কেন্দ্রীয় সরকার তো সব যদি দিল্লি থেকে বসে করলে হবে না, তার জন্য রাজ্যগুলোতে সিদ্ধান্ত নিতে হবে এবং রাজ্য থেকে কেন্দ্রে যাবে। তারপর এটি হলো যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, বুঝলে? ভারতের প্রতিটি রাজ্যে কতগুলো নির্দিষ্ট বিষয়ের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রচিত কেন্দ্রীয় সরকারের আইনগুলো মেনে চলা, কেন্দ্রীয় সরকার যেগুলো আইন করবে এগুলো মেনে চলতে হবে। আবার আর যুক্তরাষ্ট্র কাঠামো ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রে নেওয়া হয়েছে। প্রতি স্তরের সরকারের জন্য সংবিধানের নির্দিষ্ট বিষয় তালিকা রয়েছে, কেন্দ্রীয় সরকার কী কী করবে, রাজ্য সরকার কী করবে, এবং কিছু আছে আবার যুক্ত রাজ্য এবং কেন্দ্র দুয়ে মিলেই করবে, যার ভিত্তিতে এই আইন প্রণয়ন করতে পারে। দেখো, অধিকন্তু প্রতি স্তরের সরকার তাদের কাজকর্ম পরিচালনার অর্থ কোথা থেকে পাবে তাও সংবিধানে বলা হয়েছে। তাহলে এই যে আমাদের রাজ্য সরকারের যে খরচ করতে গিয়ে, উন্নয়ন করতে গিয়ে টাকা প্রয়োজন হবে এবং সেই টাকা কোথা থেকে পাবে, সেটাও আমাদের সংবিধানে লেখা আছে। ঠিক আছে, তো নেক্সট পেজ আমরা আবার যাচ্ছি। নির্দিষ্ট করা আছে, ঠিক আছে, তাহলে আমাদের কী আছে, নির্দিষ্ট করা আছে। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজ্যসমূহ কী আছে, তাহলে কী আছে, দেখো এখানে সংবিধানের ক্ষমতা লাভ করে ভারতের সকল ব্যক্তি এবং প্রতি স্তরের প্রণীত আইন ও নীতি সমূহ দ্বারা শাসিত হয়। ঠিক আছে, তাহলে কী বোঝা গেল, যে যুক্তরাষ্ট্র সংস্থায় সরকারের শুধু ক্ষমতা আছে এবং ভারতের সকল ব্যক্তি প্রতি স্তরে আইন এবং নীতি প্রয়োগ করার ক্ষমতা আছে। এরপর দেখো, এখানে একটু বুঝে নাও, সর্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের নীতি গণপরিষদে গৃহীত হয়। অর্থাৎ প্রাপ্তবয়স্করা কীভাবে ভোট দিতে পারবে, শ্রী একে ন্যায়ের একজন সদস্য মন্তব্য করেন, এ কাজটি করা হয়েছে মানুষের প্রতি এবং গণতান্ত্রিক শাসনের চূড়ান্ত সাফল্যের অগাধ অবস্থা রেখে। তাহলে আমাদের একটা কর্তব্য হলো কি, প্রাপ্তবয়স্ক যারা ভোটাধিকার পাবে সঙ্গে সঙ্গে ভোট দিতেই হবে। এবং দেখো কী হয়েছে, দেখো প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে গঠিত গণতান্ত্রিক শাসনের প্রবর্তন নিয়ে আসবে এবং কুসংস্কার মুক্ত, এই দেখো কুসংস্কার মুক্ত আলোক মঙ্গল সাধন জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে এবং স্বাচ্ছন্দ্য এবং সকলের সুন্দর জীবন, অনেকগুলি উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই সংবিধান যারা লিখেছেন তারা চেষ্টা করে গেছেন। ঠিক আছে, তারপরে দুই নম্বর দেখো। আচ্ছা, দুই নম্বরটা আমরা এটার মধ্যে আজকে আমরা রাখলাম, থার্ড পার্ট। ঠিক আছে, আজকে তৃতীয় অংশ, পরবর্তীতে আবার আমরা নেক্সটগুলি পড়বো। তাহলে আমরা শুধু আজকে এক নম্বর পর্যন্তই বললাম, কেন্দ্রীয় যে আমাদের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা সবগুলো শেষ করে নেব। ঠিক আছে, আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবারও অনুরোধ রইল, আমার যে এই যে উইল অ্যান্ড ওয়ে যে চ্যানেলটা রয়েছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার যে ভিডিওগুলি দেওয়া আছে সেগুলিকে তোমরা সিরিয়ালি দেখতে হবে, না হলে কিন্তু তোমাদের লাভ হবে না। সিরিয়ালি বলতে আমি এটাই বুঝাতে চাই যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এরকম করে ভাগ করে দেবো। যেমন এইটাকে আমরা কিন্তু আজকে তৃতীয় পার্ট গেল, চতুর্থ পার্টে আমরা এই প্রথম চ্যাপ্টার যেটা ভারতের সংবিধান শেষ করে দেবো। সেখানে কী থাকবে, প্রশ্ন উত্তরগুলি থাকবে, তোমরা এগুলি দেখবে এবং বারবার যদি দেখো তাহলে এগুলি মনে থাকবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।